ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণের বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছে কলকাতায়। সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য। ইমরাদ, আপনাকে ধন্যবাদ। ইমরাদ, আপনি জানেন যে স্বাভাবিক হওয়ার যে প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ অর্থাৎ আনলক টু আজকে থেকে শুরু হয়েছে। 1 জুন থেকে আনলক ফেজ ওয়ান শুরু হয়েছিল, 30 দিন পর আজকে আবার 31 দিনের মাথায় আনলক টু সিরিজ শুরু হয়েছে। ভারত 130 কোটি মানুষের ভারত কিন্তু স্বাভাবিক হওয়ার দ্বিতীয় ধাপে এগিয়েছে, এবং দ্বিতীয় ধাপে এগিয়ে তার যেমন প্রতিদিনের গড় কোভিড আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, ঠিক অন্যদিকে যে বিষয়টি ভারতবাসীদেরকে খুব আশা তৈরি করছে সেটি হচ্ছে যে গড় আক্রান্তের থেকে কিন্তু সুস্থ হওয়ার যে অঙ্ক সেটি কিন্তু বেশি। অর্থাৎ এই কিছুক্ষণ আগে সরকারিভাবে পাওয়া তথ্য বলছে যে ভারতে প্রায় 62% আক্রান্ত কিন্তু সুস্থ হয়েছেন। এইভাবে কিন্তু ভারতবাসীদের একটি মনে আশার সঞ্চার করেছে। আপনাকে যদি বলি যে ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা বলছে যে এখনও পর্যন্ত 586,956 জনের কোভিড আক্রান্ত হয়েছে, তার মধ্যে সুস্থ হয়েছেন 348,382 জন এবং এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 17,416 জনের। এটি সরকারিভাবে বলা হয়েছে এবং এখনও পর্যন্ত ভারতের মোট যে টেস্ট মানে যেটি পরীক্ষা হয়েছে সেটি কিন্তু সেই সংখ্যাটি প্রায় 90 লক্ষ। আপনাকে যদি গত 24 ঘন্টার অঙ্ক বলি তাহলে গত 24 ঘন্টায় ভারতে 18,256 জনের শরীরে পাওয়া গেছে এবং গত 24 ঘন্টায় রিকভারি রেট কিন্তু অনেক ভালো, 12,565 এবং মৃত্যু হয়েছে 506 জন। আমি যে রাজ্যের বাসিন্দায় বারবার বলি যে পশ্চিমবঙ্গ, সেটিও ভারতের যে কটি কোভিড প্রবণ রাজ্য রয়েছে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যটিও কিন্তু অন্যতম। গত 24 ঘন্টায় এখানে 652 জনের শরীরে কোভিড পাওয়া গেছে এবং এখানেও অনেক সুস্থতার গড় হার বেশি, 417 জন এবং মৃত্যু হয়েছে কিন্তু 11 জনের। এবার যেটি আমি আমার প্যাকেজের মাধ্যমে দর্শকরা দেখেছেন যে পশ্চিমবঙ্গের রাজ্যে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে কোভিড এবং এরপর আমফানের পর রাজ্য রাজনীতিতে কিন্তু যেভাবে এখানে লকডাউন বা যেভাবে আইন রয়েছে, যে প্যান্ডামিক আইন রয়েছে যে যেখানে জমায়েত হবে না, পশ্চিমবঙ্গে কিন্তু আসলে কার্যত মানা একেবারেই হচ্ছে না। আমরা দেখেছি আজকে সকালবেলা রাজ্য বিজেপির সভাপতি, তিনি তার প্রাতঃভ্রমণে যাওয়ার পর কিন্তু তার উপর হামলা হয়েছে এবং সেটি নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি উত্তেজনার পারদ সারা রাজ্যেই ছড়িয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ সামাজিক দূরত্ব বিধি না মেনেই বিজেপির সমর্থক কর্মীরা কিন্তু রাস্তায় নেমে অবরোধ করেছেন, তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে কিন্তু উনি বলেছেন যে সঠিক সময়ে লকডাউনের সিদ্ধান্ত যেমন তিনি নিয়েছিলেন, কিন্তু একই সময় আনলক টু সিরিজের আগে ভারতবাসীরা কিন্তু খুব বেশি স্বাস্থ্যবিধি মানছেন না এবং এটি কিন্তু অত্যন্ত ভয়াবহ দিকেই যাচ্ছে, এরকমও আশঙ্কা প্রকাশ করছেন। তো এই ছিল আমার কাছে ইমদাদ, ভারতের সার্বিক করোনা পরিস্থিতির আমার কাছে থাকা সবশেষ। ইমদাদ, কলকাতা থেকে সুব্রত আচার্য।